দুপুরবেলা মাথার ওপর সূর্য তখন রীতিমতো চোখ রাঙাচ্ছে। বাজার থেকে বাড়ি ফিরছি। চাষের সবজি বিক্রি করতে রোজই আমাকে বাজারে যেতে হয়, এই আমার রোজগারের একমাত্র উপায়। বাড়ি ফিরে আমার ছেলে রামের হাতের রান্না ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। তারপর সন্ধ্যায় ভাবছি আজ একটু সনাতনদার সাথে আড্ডা দিতে যাব। অনেকদিন তার সাথে গল্প করা হয়নি, বড় ভালোবাসেন আমায়। সনাতনদা মানুষটি ভারী অমায়িক, নয়তো আজকালকার দিনে যে গুণ না থাকা সত্ত্বেও লোক ভেলকি আর ভণ্ডামি করে টাকা রোজগারে ব্যস্ত, সেই গুণের অধিকারী হয়েও তা তিনি অতি গোপন রেখেছেন। ভবিষ্যৎ দ্রষ্টা, হ্যাঁ, তিনি মানুষের মুখ দেখে তার ভবিষ্যৎ বলতে পারেন ও তার সম্বন্ধে খুঁটিনাটি তথ্যও দিতে পারেন। কেন এই গোপনীয়তা এ বিষয়ে কিছু প্রশ্ন করলেই তিনি বলেন, শোনো কেষ্ট, আমার বাবা ঠাকুরদা ছিলেন জমিদার, তাদের রেখে যাওয়া সম্পত্তি শেষ করতে আমার তিন পুরুষ লাগবে, তাই পয়সা করির জন্য আমি এই বিদ্যা ব্যবহার করি না। আর এটা জানাজানি হলে লোকে এখানে অযথা ভিড় জমাবে, আমাকে তোষামত করবে, এতে আমার আত্মহংকার বাড়বে। আর জেনে রাখো কেষ্ট, আত্মহংকার পতনের কারণ। তাছাড়া এই বিদ্যা যে আমি সবসময় প্রয়োগ করতে পারি তা না, ঈশ্বরের আশীর্বাদে সঠিক সময়ে এটা আমি অনুভব করতে পারি। এই সব ভাবতে ভাবতে চলেছি, হঠাৎ এক জায়গায় ভিড় দেখে থমকে দাঁড়ালাম। দেখলাম এক সাধু গাছতলায় বসে আছেন ধ্যান মুদ্রায়, আর কিছু লোক তাকে ঘিরে ভিড় করেছে। সাধু সন্তদের প্রতি আমার টানটা অতি প্রবল, এগিয়ে গেলাম সেই দিকে। সামনাসামনি গিয়ে ভালো করে সাধুকে দেখে চমকে উঠলাম। আরে, এই যে সিদ্ধেশ্বর, সিধুতান্ত্রিক, এ আবার ফিরে এসেছে। আমার মনের কথা যেন বুঝে ফেলল সিধু। একটা মুচকি হাসি লক্ষ্য করলাম তার মুখে, সে যেন চোখ বন্ধ করেও আমাকে দেখতে পাচ্ছে। কি সাংঘাতিক! আর এক মুহূর্ত দেরি নয়, ব্যাপারটা তাড়াতাড়ি সনাতনদাকে জানাতে হবে। ছুটলাম বাড়ির দিকে। তাড়াতাড়ি কোনো রকমে দুটো খেয়ে চললাম সনাতনদার বাড়ি। সনাতনদা, সনাতনদা, তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো সনাতনদা। কি হলো কেষ্ট, এত ব্যতিব্যস্ত হয়ে আমার বাড়ি? কিছু বিপদ হলো নাকি? হ্যাঁ সনাতনদা, সাংঘাতিক বিপদের আশঙ্কা আমাকে এখানে নিয়ে এলো। সেই সিদ্ধেশ্বর আবার ফিরে এসেছে। বলো কি, সেই সিধুতান্তি ও আবার এঙায় ঢুকেছে? তাহলে খবরটা তো মরণমশাইকে দিতে হয়। না দাদা, তাতে মনে হয় কোনো লাভ হবে না। দেখে এলাম মোড়লমশাই তার পাশে বসে রীতিমতো তার সেবা করছে, হয়তো তাকে চিনতেই পারেনি। বড় বড় দাঁড়ি গোঁপ নিয়ে একেবারে সাধু হয়ে ফিরেছে সে, কিন্তু ওর পৈশাচিক চোখ আমি কখনো ভুলব না, ওটা দেখেই আমি চিনতে পারি। এবার আমি কি করব, ও যদি সত্যি সত্যি আমার ওপর বদলা নেয়। আচ্ছা তুমি একটু বসো শান্ত হয়ে, দেখি যদি কোনো উপায় দেখতে পাই। 15 বছর আগের কথা, তবুও আজও যেন আমার চোখের সামনে ভাসছে। সিদ্ধেশ্বর আমার ভালো বন্ধু ছিল, তখন আমার সাথে ভালোই সম্পর্ক ছিল ওর। কাকেও ভূতে ধরলে সবাই তখন এক বাক্যে সিধুতান্ত্রিকের নাম নিত, এ ব্যাপারে খুবই প্রসিদ্ধি ছিল ওর। একদিন আমরা আমার ঘরের দাওয়ায় বসে এই দুজনে গল্প করছি। ও বলল, প্রসিদ্ধি তো পেয়েছি, কিন্তু এতে আমি কখনোই থেমে থাকব না, আমি প্রেত সাধনা করব। কেন, এখন তোমার যা বিদ্যা জানা আছে তাই বা কম কিসে, সারা গাঁয়ে তোমার নাম ডাক আছে,
ওটা তো শুধু গায়ে। আর আমি যদি প্রেত সিদ্ধ হতে পারি তাহলে গোটা দেশের লোক আমাকে চিনবে, ভূত প্রেত সব আমার বসে থাকবে, তারা আমার জন্য কাজ করবে। তাই নাকি? এও কি সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই সম্ভব, কিন্তু এই সাধনা খুব একটা সহজ কাজ নয়। খুব সাহসী লোক না হলে মৃত্যু অনিবার্য। তাহলে তুমি কি ঠিক করলে? কবে করবে ওই সাধনা? করবে কি বলছ, শুরু করে দিয়েছি ভাই। রোজ রাতে শ্মশানে এই সাধনার অভ্যাস আমি করছি। কিন্তু একটা সমস্যা আছে ভাই। কি সমস্যা? গুরু, গুরু ছাড়া এই সাধনা সম্ভব নয়। তাই ভাবছি কামাখ্যায় যাব। তুমি যাবে নাকি আমার সাথে? আরে না ভাই, আমি সংসারী মানুষ, ওই সবের মধ্যে নেই। তুমি যাও। দেখতে দেখতে এক বছর কেটে গেল। আমি একদিন মাঠে কাজ সেরে ফিরছি, হঠাৎ আমার রাস্তা আটকে দাঁড়ালো একজন। তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। বললাম, কে কে আপনি? আমার পথ আটকে দাঁড়ালেন যে। চিনতে পারছিস না ভাই? গলাটা চেনা চেনা লাগছে। আরে সিধু, কবে ফিরলে তুমি? আজি, বল কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি। আর তুমি বলো, তোমার সাধনার কি হলো? অবশ্যই, একজন ভালো গুরু পেলেই সবই সম্ভব। এখন আমি প্রেত সিদ্ধ, এবার আমি সাধনা করব পিসাচির। আবার সাধনা? হ্যাঁ, আমার গুরু পিসাচ সিদ্ধ। উনি বলেন পিসাচ সাধনা না করলে আমার মতো একটা গুণী সাধকের জীবন নাকি ব্যর্থ। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, সমস্ত নিয়ম উপকরণের কথা উনি আমায় বলে দিয়েছেন, কিন্তু দুঃখ একটাই, ওনার সান্নিধ্যে আর আমার সাধনাটা করা হলো না। কেন? উনি মারা গেছেন, এখন আমাকে একাই এই সাধনা করতে হবে। আচ্ছা জুঁই ফুলের কাজ এখানে কোথায় পাবো ভাই? তোমার পিসাচ সাধনায় লাগবে বুঝি। হ্যাঁ, জুঁই ফুল পিসাচের খুবই প্রিয়, শুধু ফুল নয় আরো নানান জিনিস লাগবে, যেমন সুরা, মাংস, রজনীগন্ধার সুগন্ধি, আর একটা এই সদ্য মৃত বাচ্চার মাথার খুলি। বলো কি, তাহলে কি হবে? অপেক্ষা, উপযুক্ত সময় হলেই এই সাধনা আমি করব। এখনো কম ক্ষমতা তো আমার কাছে নেই, তাই দিয়েই বিশ্ব মাতাবো। আচ্ছা চলো, এতদিন পর এসেছো, তোমার বাড়িটা তো মেরামত করতে হবে। আমার ঠিকানা এখনো শ্মশান। আচ্ছা তাহলে চলো আমার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবে, এতদিন পরে এলে। আচ্ছা চলো ভাই, তাই চলো। সিধুকে বাড়ি নিয়ে গিয়ে বসালাম। রাম রাম, দেখো তোমার সিধু কাকু এসেছেন। রাম এলো, সিধু আদর করে ওকে কাছে ডেকে নিল। তারপর ঝোলা থেকে একটা পেয়ারা বের করে, ই নাও পেয়ারা। আমি ভেতরে চলে গেলাম সিধুর জন্য কিছু খাবার আনতে। বাইরে বেরিয়ে দেখি রাম বসে বসে পেয়ারা খাচ্ছে, আর সিধুর তীক্ষ্ণ চকচকে দৃষ্টি রামের ওপর। ও যেন খুব আনন্দিত। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর দুর্ভাবনা আমার মনকে আলোড়িত করে তুলল। সদ্য মৃত বাচ্চা দরকার ছিল সিধুর। তবে কি, ছিছি এসব আমি কি ভাবছি? সিধু আমার বন্ধু, ও আমার কোনো ক্ষতি করতে পারে না। এ নাও সিধু, খেয়ে নাও। ও দাও 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 দাও। আহা,
মন ভরে গেল। আজ আমি আসি গেষ্ট। রামবাবু পুরো পেয়ারাটা খেয়েও কিন্তু আমি আসি। সন্ধ্যে থেকে হঠাৎ করেই রামের জ্বর উঠল। কবিরাজ মশাইকে ডাক পাঠানো হলো। উনি এসে বললেন, বুঝতে পারছি না হে কেষ্ট, শরীরে তো কোনো রোগ নেই, তাও এমন সাংঘাতিক জ্বর। যাই হোক, এই দুটো জলে গুলে খাইয়ে দাও, আমি আসি। জ্বর না কমলে কাল একবার আমাকে খবর দিও। ছেলে আমার চোখ খুলছে না, আমি সারা রাত জেগে ছেলের মাথায় জল পট্টি দিচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল, তাও এতটুকু জ্বর কমলো না দেখে কবিরাজকে ডাকার কথা ভাবছি। এমন সময় বাইরে থেকে এক আগন্তুকের ডাক, বাড়িতে কেউ আছেন, একটু জল দিতে পারেন। ডাক শুনে এক গ্লাস জল নিয়ে বাইরে এলাম। জল খেতে খেতে হঠাৎ আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে আগন্তুক। তারপর বলল, তোমার ছেলে রামের বড় অসুখ না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তুমি আমাকে নিয়ে চলো তোমার ছেলের কাছে, তার বড় বিপদ। হ্যাঁ আসুন আসুন, এই তো ঘরেই আমার ছেলেটা মরার মতো পড়ে আছে, আপনি ওকে বাঁচান, আপনি নিশ্চয়ই সিদ্ধ পুরুষ। উনি ঘরে গিয়ে কি একটা বিড়বিড় করতে করতে ছেলের মাথায় তিনবার হাত বোলালেন। তারপর আমাকে বললেন, কেষ্ট এক গ্লাস জল নিয়ে এসো। আপনি আমার নামও জানেন? আহা, আগে এক গ্লাস জল নিয়ে এসো। আমি এক গ্লাস জল নিয়ে এলাম তাড়াতাড়ি। উনি জলে মন্ত্র বলে তিনবার ফুঁ দিলেন, তারপর জলটা ছেলের মুখের সামনে ধরলেন। আশ্চর্য, ছেলেটা আমার সব জল খেয়ে নিল আর সঙ্গে সঙ্গেই উঠে বসল। আমি ছেলের পাশে বসে ছেলেকে আদর করতে করতে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, কোথা থেকে এসেছেন? আপনাকে নিশ্চয়ই ঠাকুর পাঠিয়ে দিয়েছেন। সে তো নিশ্চয়ই, কিন্তু আমি খুবই সাধারণ একটা মানুষ। আমি জমিদার পরিবারের সন্তান, নাম সতীনাথ চট্টোপাধ্যায়। ঠাকুরের আশীর্বাদে যা কিছু দেখলেন, এই সামান্য সিদ্ধিটুকু আমি অর্জন করতে পেরেছি, এখন পথে পথে ঘুরে বেড়াই। তবে তুমি কিন্তু রামকে পেয়ারাটা খেতে দিয়ে মোটেও ভালো কাজ করনি। পেয়ারা? ও সিধু যেটা দিয়েছিল? হ্যাঁ, ও বড় স্বার্থন্বেষী, সাধনার জন্য তোমার ছেলের মৃত্যুর ফাঁদ গুনেছিল। সাবধান কেষ্ট, সাবধান। আমি ওকে ছাড়ব না, আমি ওকে এই গাঁ ছাড়া করবই। আমি এখনই মলমশাইকে নিয়ে গিয়ে ওর ব্যবস্থা করছি। আপনি কিন্তু কোথাও যাবেন না, আমি আসছি। শোনো শোনো, আমার এই সিদ্ধির কথা তুমি কিন্তু কাউকে বলো না, এটা আমার পছন্দ না। আচ্ছা তাই হবে, আমি আসি। তাড়াতাড়ি গেলাম মরল মশাইয়ের বাড়ি। মরল মশাইকে সব বলতেই তিনি আঁতকে উঠলেন। বলো কি কেষ্ট, এই যে সাংঘাতিক ব্যাপার, সিধুয়ে গাঁয়ে থাকলে আমাদের সবাইয়েরই বিপদ। চলো চলো সকলে, ব্যাটাকে ঘাড় ধরে বার করে দেব। সকলে চললাম শ্মশানে। সিধুর কাছে গিয়ে মরল মশাই বললেন, তুমি পেয়ারা খাইয়ে কেষ্টর ছেলেকে মারতে চেষ্টা করেছিলে? না 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 না, দেখাচ্ছি মজা, ধড় বেটাকে ধড়। সিধুকে উদ্যম প্রহার দেওয়ার পর তাকে গ্রাম থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন মরল মশাই। যাওয়ার সময় সিধু পেছন ফিরে আমার দিকে এক পৈশাচিক দৃষ্টি দিয়ে বললে, তোকে আমি ছাড়ব না কেষ্ট, কথাটা মনে রাখিস। বাড়ি ফিরতেই সনাতনদা বললেন, দেখবো কি করে তোমাকে না ছাড়ে, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে।
আপনাকে কিন্তু আমার বাড়িতেই থাকতে হবে, আর আপনাকে ছাড়ছি না। না হে কেষ্ট, আমার জন্য পাশে একটা জায়গা দেখো, আমি টাকা দিচ্ছি, আমি এই গ্রামেই থাকব। ব্যাস, সেই থেকে সনাতনদা এই গ্রামেই রয়ে গেছেন। সনাতনদা চোখ খুলে বললেন, ভয় নেই, সেরকম কিছু তো দেখলাম না। তুমি নিশ্চিন্ত থাকো, এখন বাড়ি যাও, রাত হয়েছে। আর এই ফুলটা নাও, বাড়িতে রেখে দিও। বাড়ি ফিরে এলাম। রাম আমাকে চিন্তিত দেখে বলল, বাবা কি হয়েছে তোমার? আরে না না, আজ আর কিছু খাবো না, তুই খেয়ে নে। দিনটা ভালোই ক্লান্তিতে কেটেছে। ফুলটা টেবিলে রেখে দিলাম, তারপর দুজনে শুয়ে পড়লাম। গভীর রাতে একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল। একটা দমকা হাওয়া আমার বাড়ির চারিদিকে পাক খাচ্ছে। বাড়ির ভেতর ঢুকতে পারছে না বলে যেন তার ভয়ঙ্কর রাগ, তাই জোরে জোরে আওয়াজ করছে। দেখলাম রামও জেগে উঠেছে, আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রাম রাম জপ করতে লাগলাম। রাম 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 রাম। বেশ কিছুক্ষণ পর যেন দুটো হুঙ্কার ছেড়ে হাওয়াটা বন্ধ হয়ে গেল, ঘুম আর এলো না। বিছানায় বসেই কেটে গেল সারা রাত। সকাল হতেই ছুটলাম সনাতনদার বাড়ি। সনাতনদা তখন পুজো সেরে বসে আছেন। আমি হাঁপাতে হাঁপাতে তাকে বললাম, সনাতনদা সনাতনদা, কাল রাতে। জানি জানি, আমি তোমার বাড়িতে যাব বলেই তৈরি হচ্ছিলাম। দাঁড়াও, পোশাকটা বদলে নি। সনাতনদাকে নিয়ে চললাম আমার বাড়ি। বাড়ির সামনে গিয়ে সনাতনদা দাঁড়ালেন, তারপর চোখ বুঝে দাঁড়িয়ে রইলেন। ঘরের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, ঘরে কিন্তু ঢুকতে পারেনি সনাতনদা। ঢুকবে কি করে, আমি তো গন্ডি কেটে দিয়েছিলাম। কিন্তু কখন? কাল রাতে সবে শুয়েছি, হঠাৎ মনে হলো তোমার খুব বিপদ। চোখ বুঝিয়ে ধ্যান করে দেখলাম, সিধু প্রেত পাঠিয়ে তোমার প্রাণ নিতে চাইছি। সাথে সাথে আমি ছুটলাম তোমার বাড়ি। তখন তোমরা ঘুমাচ্ছিলে, আমি মন্ত্র পড়ে তোমার বাড়ির চারিদিকে গন্ডি কেটে দিয়েছি। তাই এই যাত্রায় রক্ষে। সিধুর যে এই শক্তি আছে, এর আভাস আমি আগে পাইনি। তবে কি সিধু পিশাচ সিদ্ধ হয়ে গেছে? না, ওর ক্ষমতা বেড়েছে বটে, কিন্তু ওর মনের কুটিলতার কারণে ও এখনও ওই সাধনার সিদ্ধি লাভ করতে পারেনি। তাই এ যাত্রা বাঁচোয়া, না হলে আমিও তোমাকে রক্ষা করতে পারতাম না কেষ্ট। তবে খুব শীঘ্রই ওটাতেও সিদ্ধি লাভ করে নেবে। এখন কি হবে সনাতনদা? অপেক্ষা করো, সব ভালোই হবে, আমি এখন আসি। সনাতনদা চলে গেলেন। সপ্তাহখানেক আর কোনো উপদ্রব হলো না। ভাবলাম বিপদ বোধহয় কেটে গেছে। বাজার থেকে ফিরছি, দেখি মোড়ল মশাইয়ের বাড়ি থেকে কান্নাকাটির শব্দ। গিয়ে জানতে পারলাম ওনার সদ্যজাত নাতি জন্মাবার সময় মারা গেছে। কি আর করা যাবে, সবই বিধাতার করুণ পরিহাস।
আমি ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এলাম। রাম এক গ্লাস জল দিয়ে গেল, এমন সময় হন্তদন্ত হয়ে সনাতনদা এসে হাজির। খবর পেয়েছ কেষ্টু? মোড়ল মশাইয়ের একটা নাতি হওয়ার সাথে সাথেই মারা গেছে, কিছু বুঝতে পারছো? কি বুঝতে পারবো? সিধু তোমার ছেলেকে মারতে চেয়েও মারতে পারেনি, তারপর সাধনা করে ও অনেক ক্ষমতা অর্জন করে, তারপর শুধু তোমাকে মারবে বলে ও এই গ্রামে ফিরে আসে, তাতে ও ব্যর্থ হয়। তাই এখন ওর একমাত্র পথ বেঁচে রইল রিসার্চ সাধনা। হ্যাঁ তাই তো, ওই তবে ওই সদ্যজাত শিশুকে মেরেছে। তাই তো বুঝতে পারছি, ছোট বাচ্চাকে কেউ তো আর পড়াবে না, মাটি চাপা দিয়ে দেবে। সদ্যজাত মরার মাথার খুলি ওর পাওয়া হয়ে যাবে, আজ রাতেই হয়তো ও এই সাধনা করবে। আর একবার ও যদি পিশাচকে তুষ্ট করতে পারে তাহলে ওর প্রতিশোধ নেবে। তাহলে এখন উপায় সনাতনদা? উপায় একটাই, যে করেই হোক ওর সাধনাতে ব্যাঘাত ঘটাতে হবে। কিন্তু কিভাবে? ওর তো অনেক ক্ষমতা। আমি তো আছি। শোনো, আজ রাতে আমরা ওর আস্তানায় যাব, ওর সাধনার কিছু সামগ্রী আমরা ওর নজর এড়িয়ে ওখান থেকে সরিয়ে নেব, ব্যাস তাহলেই হবে। ও যদি জানতে পারে? না না, ও সাধনাতে মত্ত থাকার কারণে কিছুই বুঝতে পারবে না। আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ভয় পেলেই ওই মন্ত্র জপ করবে, পিশাচ দর্শন দিলে তখন বড় বড় সাধকের বুকও কেঁপে ওঠে, আর তুমি তো সাধক না, তাই এই মন্ত্র জপ করবে, ভয় কেটে যাবে। এখন আমি আসি, ঠিক রাত 12টায় তৈরি থেকো, আমি আসব। সারাদিন খুব চিন্তায় চিন্তায় ভগবানের নাম স্মরণ করে কাটালাম। রাত ঠিক 12টার সময় একটা লাঠি নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি সনাতনদার জন্য। সনাতনদা একদম ঠিক সময়ে এলেন। আমরা দুজনে হাঁটতে লাগলাম। আমরা কোথায় যাচ্ছি সনাতনদা? জঙ্গলের দিকে ও সাধনায় বসবে, তাই আমরা ওখানেই যাব। হাঁটতে আমরা পৌঁছালাম জঙ্গলে। এক জায়গায় এসে সনাতনদা বললেন, ওই দেখো কেষ্ট। যেয়ে দেখলাম এক জায়গায় পূজা সামগ্রী ও হোমের সরঞ্জাম রাখা আছে, আর আছে জুঁই ফুলের মালা, সুরা, মাংস, রজনীগন্ধার সুগন্ধি ও আরও নানান জিনিস, কিন্তু মরার খুলি নেই। মনে হয় মাথার খুলি আনতে গেছি, চলো আমরা ওই ঝোপের তলায় গিয়ে লুকিয়ে পড়ি। আমরা দুজনে ঝোপের কোণে লুকিয়ে অপেক্ষা করছি। আমি বললাম, আচ্ছা সনাতনদা, এখনই কিছু একটা সরিয়ে নিলে হয় না? না, সাধনা করার আগে প্রত্যেকটা জিনিস মন্ত্র দিয়ে শুদ্ধি করতে হয়, আর ও কোনো জিনিস না পেলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে। এখন অপেক্ষা করো, যথাসময়ে আমি তোমাকে বলবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সিধু আসছে, লাল রঙের ধুতি আর তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা আর এক হাতে মরার খুলি। একেবারে টাটকা, এখনো তাতে একটু একটু মাংস আর রক্ত লেগে আছে। মনে মনে খুব কষ্ট হলো বাচ্চাটার জন্য। সনাতনদা আমার গায়ে হাত রেখে আমাকে সান্ত্বনা দিলেন। এরপর দেখলাম শুদ্ধিকরণ শুরু হয়ে গেছে। সিধু প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে মন্ত্র বলে আবার সেটাকে রেখে দিচ্ছে। তারপর শুরু হলো হোম, গন গন করে চলছে হোমের আগুন, চারপাশের পরিবেশ যেন এক পৈশাচিক আতঙ্কের সৃষ্টি করেছে।
ভয় লাগছে। সনাতনদা বললেন, মনে মনে মন্ত্রটা জপ করো কৃষ্ণ। আমি মন্ত্র জপ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ ধরে হোম চলল, তারপরে ধ্যান শুরু হল। সিধু চোখ বুঝে ধ্যান মুদ্রায় ধ্যান আরম্ভ করল। তোমার লাঠিটা দিয়ে ওই জুঁই ফুলের মালাটা টেনে নাও কেষ্ট। জুঁই ফুল পিসাচের খুবই পছন্দের, জুঁই ফুল ছাড়া পিসাচ বস করা অসম্ভব। লাঠিটা আস্তে আস্তে বাড়াও। আমার খুব ভয় করছে সনাতনদা, আমি মনে হয় পারবো না। আচ্ছা দাও, আমাকে দাও। আমার কাছ থেকে সনাতনদা লাঠিটা নিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিলেন জুঁই ফুলের মালার দিকে। তারপর জুঁই ফুলের মালাটা তুলে তারপর সেটা আস্তে আস্তে নিজের কাছে নিয়ে নিলেন। সিধু কিছু বুঝতেও পারল না। চলো সনাতনদা, এবার আমরা পালাই। ধরবো কা, একবারে শেষটা দেখে যাবে না? চুপচাপ বসে মন্ত্র জপ করতে থাকো। আমরা বসে রইলাম। সিধু বীর বীর করে কি সব মন্ত্র উচ্চারণ করছে। অনেকক্ষণ বসে থাকার পর এক সময় চারপাশের পরিবেশটা যেন একটু বেশি ভৌতিক হয়ে উঠল। বাঁদরের ডানার ছটফটানি, শেয়ালের ডাকে কেঁপে উঠল বন। তারপর দেখলাম সিধুর সামনে এসে দাঁড়িয়েছে বিশাল এক মূর্তি, সত্যি অভাবনীয় ভয়ঙ্কর, যা কল্পনার অতীত। এক সাধকের বলে আমাদের আজ পিসাজ দর্শন হয়ে গেল। প্রণাম করো কেষ্ট, প্রণাম করো। আমরা প্রণাম করলাম। সিধুও চোখ বুঝে প্রণাম করল। পিসাজ বলে উঠল, কেন ডেকেছিস আমায় বল। সিধুকে দেখলাম এদিক ওদিক কি যেন খুঁজছে। এখনো বললি না তো? তোমার জন্য জুঁই ফুলের মালা এনেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। তুই দূর তো লোভী, তোর মনে এখনো পাপ বিরাজ করছে। তুই আমাকে ডেকে বড্ড ভুল করে ফেলেছিস। আমাকে জুঁই ফুলের মালা চূড়া মাংস দিয়ে সান্ত্বনা করতে পারলে তার পরিণতি তুই জানিস না। আমায় ক্ষমা করো, ক্ষমা করো। তোর মতো পাপীকে ক্ষমা প্রশ্নই ওঠে না। তৈরি হ, তোর পরিণতির জন্য তৈরি হ। এরপর সিধু তার গলা দু হাতে চেপে ধরে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে লাগলো। কেউ যেন ওর গলা টিপে ধরেছে। ছটফট করতে করতে এক সময় মাটিতে লুটিয়ে পড়ল সিধু। আর তার সাথে সাথে চারিদিক নিস্তব্ধ। আর পিসাজকে দেখা গেল না। চলো ভাই বাড়ি চলো, পাপ বিদেয় হয়েছে। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন।
আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।